হাউজিং অ্যাসোসিয়েশন কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কাউকে হাউস দেয় না। এটা হচ্ছে হাউজিং অ্যাসোসিয়েশনের একটা অ্যারেঞ্জমেন্ট থাকে কাউন্সিলের মাধ্যমে। ইমিগ্রেশন রুলে এখনো এরকম কোনো বিধিবিধান আসে নাই। বেনিফিটের বিষয়ে যদি এফেক্ট হয়, আপনি এফএলআর অ্যাপিতে অ্যাপ্লিকেশন করলে প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাগবে। আইন বিষয়ক অনুষ্ঠান ল এন্ড অর্ডার দেখবেন প্রতি শনিবার 6:30 মিনিটে শুধুমাত্র ইকরা বাংলা।